আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে বিকাশে যদি ভুল নম্বরে কখনো আপনার টাকা চলে যায়, তাহলে আপনি কিভাবে ফেরত পাবেন এবং আপনার করণীয় কি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, অনেক সময় বিকাশে আর্থিক লেনদেনে অসাবধানতা বশত ভুল নম্বরে কিন্তু টাকা চলে যেতে পারে। মোবাইল নম্বরের মাধ্যমে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা লেনদেন করার কারণে কিন্তু এই ভুলটি হয়ে থাকে। এই সমস্যায় পড়ে অনেকেরই টাকা খোয়া যায়। তাই এমন ভুল হয়ে গেলে টাকা ফেরত পেতে কী কী করবেন, তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার ক্ষেত্রেও কিন্তু এমন ঘটনা ঘটতে পারে। বিকাশ কর্তৃপক্ষ প্রথমেই আপনাকে যে পরামর্শটি দিচ্ছে তা হলো যে টাকা ভুল নম্বরে গেলে সঙ্গে সঙ্গে প্রাপককে আপনি ফোন দেবেন না। অনেকেই করে কি যে টাকা চলে গেছে, ফোন দেয়, ভাই আপনার নাম্বারে তো আমার টাকা চলে গেছে, আপনি প্লিজ আপনার টাকাটা একটু ফেরত দেন। কারণ হচ্ছে যে ভুল করে যদি অন্যের নাম্বারে টাকা চলে যায়, তা কিন্তু ফেরত দেওয়ার মন মানসিকতা কিন্তু খুব কম লোকেরই থাকে। তাই তিনি টাকা উঠিয়ে ফেলবে এবং তিনি কিন্তু খরচ করে ফেলতে পারেন, তাই ভুক্তভোগীর করার কিছুই থাকে না। সেজন্য অ্যাকাউন্ট থেকে ভুলবশত কোনো নম্বরে যদি টাকা যায়, প্রথমে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলেছে হচ্ছে বিকাশ। সেখানে ট্রানজ্যাকশন নাম্বার নিয়ে জিডি করতে যত দ্রুত সম্ভব সেই জিডির কপি নিয়ে বিকাশ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া বিকাশ অফিসে অভিযোগ করার সঙ্গে সঙ্গে বিকাশ কর্মকর্তারা জিডি কপি এবং মেসেজ খতিয়ে দেখেন। এরপর ভুলে টাকা চলে গেলে ওই ব্যক্তির বিকাশ অ্যাকাউন্ট টেম্পোরারি লক করে দেয়, যাতে তিনি কোনো টাকা তুলতে না পারেন। এরপরক্ষণেই ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে বিকাশ কর্মকর্তারা। প্রাপক ফোন ধরে যদি ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই টাকা নিজের নয় বলে জানায়, তখন অফিস থেকেই টাকাটি নির্দিষ্ট ব্যক্তির কাছে স্থানান্তর করে দেয়। আর যদি ওই ব্যক্তি নিজের টাকা বলে দাবি করেন, তাহলে 7 কর্মদিবসের মধ্যে তাকে প্রমাণসহ অফিসে এসে অ্যাকাউন্টটি ঠিক করে নিতে নির্দেশ দেয় বিকাশ কর্তৃপক্ষ। সেই নির্দেশনা না মেনে পরবর্তী 6 মাসের ব্যক্তি না এলে ভুক্তভোগী প্রেরকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এর পরবর্তী 6 মাসেও না এলে অ্যাকাউন্টটি চিরতরের জন্য অটো ডিজেবল হয়ে যাবে। প্রসঙ্গত, এই পদ্ধতিটি কিন্তু শুধু বিকাশের জন্য নয়, মোবাইল ব্যাংকিংয়ের যে কয়েকটি অপশন রয়েছে, যেমন রকেট, ডাস বাংলা, তারপরে হচ্ছে নগদ, এসব মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আশা করি এই বিষয়টি সম্পর্কে আপনি একটু হলেও কিছু জানতে পেরেছেন। তো ফ্রেন্ডস, আপনার অভিজ্ঞতার কথা অবশ্যই জানাতে পারেন আমার কমেন্ট বক্সে চ্যানেলের। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন না।